বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার দুই মাসের মধ্যে ভিন্ন আলোচনায় নেইমার জুনিয়র। পিএসজিতে নিজেকে মানিয়ে নিতে না পেরে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন এমন খবর প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। মাত্র কয়েকদিন আগে জাতীয় দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শেষে নেইমার জুনিয়র সংবাদ সম্মেলনে এসে এ সমস্ত খবর উড়িয়ে দিলেন। এ সময় নেইমার বলেছেন এগুলো মিডিয়ার বানানো নাটক। কিন্তু এবার নেইমার রিয়েলে যোগ দেওয়ার খবর নিচ্ছে ভিন্ন রূপ। স্প্যানিশ গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ কোচ জেনেদিন জিদান নেইমারের প্রশংসা করে বলেন, নেইমার একজন দুর্দান্ত ফুটবলার, এটা সত্যি, তা সবাইকে মানতে হবে। নেইমারকে দলে ভেড়ানো নিয়ে যে কোনো ক্লাবের চিন্তা থাকতে পারে, যে কোনো ক্লাব চাইবে ভালো খেলোয়াড়কে দলে টানতে। নেইমার পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে দারুণ ফর্মে আছে। পিএসজিকে লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠানোর পেছনে নেইমারের অবদান অন্যতম। এরপর জেনেদিন জিদান আরো বলেন, আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে, রিয়াল মাদ্রিদের নতুন খেলোয়াড় কেনার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, সেটা নেইমারের ব্যাপারেও একই কথা। রিয়াল মাদ্রিদ কোচ জেনেদিন জিদানের এমন কথার পর নেইমারের রিয়াল যাওয়ার গুঞ্জন নতুন রহস্য জোগাচ্ছে, কিন্তু তা দেখা যাবে ভবিষ্যতে কোথায় যাচ্ছেন নেইমার।